ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো, আপনারা সকলে জানেন যে গুগল প্লে স্টোরের জন্য জিমেইলে একটা আপডেট আনছে, যেটা হচ্ছে যে আপনার 1 ডিসেম্বর মানে ডিসেম্বরের 1 তারিখে 2023 সালে আপনার জিমেইল অ্যাকাউন্টটা তারা জিমেইল থেকে সরাই দেবে। মানে তাদের আপনার জিমেইল অ্যাকাউন্ট নামের কোনো অ্যাকাউন্ট থাকবে না। কিছু কিছু পলিসি তারা আপডেট আনছে যেগুলোর কারণে জিমেইলগুলোকে পুরো অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কি করলে আপনার অ্যাকাউন্টটা জিমেইল থেকে রিমুভ হবে না এবং জিমেইলে থেকে যাবে। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে আমাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আমি জিমেইলে চলে যাচ্ছি, আমার জিমেইলে যে আপডেটটা আমরা দেখে নেবো একটু। তো আমি আপডেটটা বের করে রাখছি আপনাদের জন্য, আপডেটটা একটু দেখে নেব। তো দেখেন জিমেইল থেকে যে আপডেটটা আসছে, আমার নেটওয়ার্ক স্লোর কারণে আমি দেখাচ্ছি আপনাদের। তাই দেখেন আপডেটিং আওয়ার গুগল অ্যাকাউন্ট ইন অ্যাক্টিভিটি পলিসি। তো ইনঅ্যাক্টিভিটি পলিসি নিয়ে এরা আপডেট আনছে। এভরিডে গুগল ওয়ার্কস হার্ড টু কিপ ইউর অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন সেফ অ্যান্ড সিকিউর বাই। তো দেখেন এখানে অনেক কথা বলছে, 1 ডিসেম্বর 2023 এলিজেবল হবে। তো কি করলে আপডেট থাকবে, কী করলে জিমেইলটা ডিলিট হবে না, সেসব বিষয়ে কথা বলছে। তো আমরা পুরো আপডেটের বিষয়টা ভিডিওতে দেখব। এখানে কিছু কিছু কারণে জিমেইলগুলো রাখা হবে, আর যাদের দেখা গেল জিমেইল আছে অনেকগুলা, দেখা গেল 10-12টা জিমেইল আছে, তারা 2 বছর ধরে লগ ইন করেন না, সেসব জিমেইলগুলো ডিলিট করে দেওয়া হবে এই আপডেটের মাধ্যমে। তো জিমেইল দেখা গেলো যে আপনারা অনেক ইনফরমেশানগুলো ড্রাইভে রাখার পরে এই জিমেইলটা লগ আউট করে দিয়েছেন, লগ আউট করে 2 বছর হয়ে গেছে লগ ইন করেন না, বা তার বেশি হয়ে গেছে লগ ইন করেন না। প্রথম কথা, যারা 2 বছর জিমেইল লগ ইন করেন না তাদেরকে জিমেইলটা ডিলিট করে দেওয়া হবে। তো আমি একটা নোট বের করে পড়তেছি, এটা পলিসির, এটা পুরো আমি এখানে বাংলাতে ডকুমেন্ট করে রাখছি। তো এখানে দেখেন, প্রতিদিন গুগল আমাদের অন্তর্নির্মিত সুরক্ষাগুলির সাথে আপনার গুগল অ্যাকাউন্ট অনুমতির অ্যাক্সেস রোধ করে আপনাকে একটি আপনার ব্যক্তিগত তথ্যকে নিরাপদ ও সুরক্ষিত সুরক্ষিত রাখতে কঠোর পরিশ্রম করে, এবং আপনার সুরক্ষিত রাখার অর্থ হলো আমাদের সমস্ত পণ্য জুড়ে দৃঢ় গোপনীয়তা, সৃজনশীলতা এবং আমরা কতক্ষণ আপনার ব্যক্তিগত ফাইল সেগুলো সাথে যে কোনো রকম ডাটা সংরক্ষণ হ্রাস করে, তবে আমরা ব্যক্তিগত তথ্য রক্ষা করতে চাই এবং আমাদের অ্যাকাউন্ট কোনো অ্যাক্সেস প্রতিরোধ করতে চাই। এমনকি আপনি যদি আপনার পরিষেবা আর ব্যবহার না করেন, তাই আমরা আমাদের পণ্যগুলো এবং পরিষেবাগুলো গুগল অ্যাকাউন্ট নিষ্ক্রিয়তার সময়কাল 2 বছরে আপডেট করেছি। এই পরবর্তী আজ থেকে রোল আউট শুরু হলো এবং নিষ্ক্রিয় যে কোনো গুগল অ্যাকাউন্ট প্রযোজ্য হবে, এবং অর্থাৎ এটি 2 বছরের মধ্যে সাইন ইন করা হয়নি এবং নিষ্ক্রিয়, এতে কোনো সামগ্রী 1 ডিসেম্বর 2023 থেকে মুছে ফেলার জন্য তা যোগ্য হবে। এখানে বলা হয়েছে আপনি যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট 2 বছর ধরে সাইন ইন না করেন, তাহলে 1 ডিসেম্বর সেগুলোকে মুছে ফেলার জন্য যোগ্য হবে, তারা মুছে ফেলার লিস্টের ভিতরে সেগুলো নেবে, তাই বলা হয়েছে। এই পরিবর্তনগুলো আপনাকে প্রভাবিত না করে যদি গুগল অ্যাকাউন্ট
2 বছর ধরে নিষ্ক্রিয় থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট 2 বছরের বেশি সময় ধরে গুগল পরিষেবা সাইন ইন করেন না। তো এখানে কি কি বিষয়গুলো করলে পারে আপনার জিমেইল অ্যাকাউন্ট, তারা মনে করবে যে এটা অ্যাক্টিভ আছে, এটা মোছা যাবে না। তো আপনার অ্যাকাউন্ট সংগ্রহ রাখার উপায়গুলোর মধ্যে রয়েছে হচ্ছে যে জিমেইল পড়া। আপনি যদি আপনার যদি কেউ জিমেইল পাঠাই সেগুলো পড়বেন এবং আপনি কাউকে জিমেইল পাঠাবেন তাহলে তারা মনে করবে হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে, এটা রিমুভ করা যাবে না জিমেইল থেকে। 2 নম্বর, গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। আমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করি, গুগল ড্রাইভে ছবি রাখি, কোনো ডকুমেন্ট রাখি, দরকারি কোনো কাগজপত্র রাখি, এগুলো রাখবেন, এগুলো শেয়ার করবেন, তাহলে গুগল বুঝবে না এটা অ্যাক্টিভ আছে, এটা রিমুভ করা যাবে না। আপনার জিমেইল ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখতে হবে। জিমেইল ব্যবহার করে ভিডিও দেখলে পারে ইউটিউব আপনার গুগল অ্যাকাউন্ট বুঝবে, গুগল কোম্পানি যেটা গুগল এটা বুঝবে যে আপনার জিমেইল অ্যাক্টিভ আছে, আপনি জিমেইলটা চালাচ্ছেন, এটা ডিলিট করা থেকে বাদ থাকবে। একটি ছবি শেয়ার করেছেন, জিমেইলের মাধ্যমে আপনার ছবি শেয়ার করতে হবে তাহলে বুঝবে যে এটা অ্যাক্টিভ আছে, এটা ডিলিট করা যাবে না। প্লে স্টোরে লগ ইন করে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে তাহলে বুঝবে যে না এটা অ্যাক্টিভ আছে, এটা রিমুভ করা যাবে না। 1 তারিখে এটা রিমুভ করা যাবে না, এটা রিমুভ করার যোগ্য না। আসলে আপনি জিমেইল ব্যবহার করে গুগলে গিয়ে সার্চ করবেন তাহলে আপনার অ্যাক্টিভিটিটা ভালো থাকবে এবং গুগল বুঝবে যে এটা অ্যাক্টিভিটি আছে, এটা সার্চ করতেছে, এটা ইউটিউবে ভিডিও দেখতেছে, এটা জিমেইল ইয়ে করার যোগ্য না, ডিলিট করার যোগ্য না। 1 তারিখে ডিলিট করবে, এটা ডিলিট করার যোগ্য না। এবং তৃতীয় পর্যায়ে অ্যাপ বা পরিষেবাতে সাইন ইন করে গুগল এর মাধ্যমে সাইন ইন করবেন। এই নীতির কিছু ব্যতিক্রমের আছে, উদাহরণগুলোর মধ্যে ইউটিউব চ্যানেল, ইউটিউব মন্তব্য সহ একটি জিমেইল অ্যাকাউন্ট, একটি জিমেইল আর্থিক ব্যালেন্স সহ একটি উপহার কার্ড রয়েছে, আর এই অ্যাকাউন্ট যেখানে একটি প্রকাশিত অ্যাপ্লিকেশন রয়েছে, উদাহরণ যেটি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ হোস্ট করে, এই নীতির উপর ব্যতিক্রম রয়েছে যেটি প্লে স্টোরে ইয়ে করে। আমাদের অগ্রাধিকার হলো আপনার অ্যাকাউন্ট সক্রিয় রাখা যতটা সম্ভব আপনি চান, এবং আমরা নিশ্চিত করব যে কোনো অ্যাকাউন্ট পরিবর্তন দ্বারা প্রভাবিত হলে আগে আপনার কাছে পর্যাপ্ত নোটিশ রয়েছে। এটি অ্যাকাউন্ট মুছে ফেলার আগে গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধার ইমেল প্রদান করা হয়ে থাকে। তো আপনার গুগল অ্যাকাউন্টে তারা যে রিমুভ করতেছে আপডেট পলিসি নিয়ে, তারা আপনাকে একটা SMS দিচ্ছে, আপনাকে গুগল থেকে একটা SMS পাঠাচ্ছে, গুগল টিম আপনাকে একটা SMS পাঠাচ্ছে, সেই SMS এর কথা এখানে বলা হয়েছে। তারা এই কথাটাই বলছে এখানে, আরও এখানে বলছে যে নিষ্ক্রিয় গুগল অ্যাকাউন্ট নীতি, গুগল কীভাবে গুগল আমরা সংগ্রহ করে ডাটা রাখে, আমাদের নিষ্ক্রিয় নীতিগুলো আপডেট করা হচ্ছে, শুধু ইংরেজিতে আপডেট করার নোটিফিকেশন আপনাকে দেবে। তো এই ছিল আমাদের কাছে গুগল আপডেট নিয়ে, গুগল যেটা গুগল অফিসিয়ালভাবে আপডেট করছে। তো আমরা তো নোটিশটা আপনাকে পড়ে শোনালাম যে কীভাবে কী বলছে গুগল, আপনি কিছু কিছু জিনিসগুলো করলে পারে। জাস্ট আমি যে 6টা জিনিসের কথা বললাম, এই 6টা জিনিস করলে আপডেট আপনার রিমুভ অ্যাকাউন্ট ডিলেট করা হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাকে। ধন্যবাদ সবাইকে।